যারা ইমান এনেছে ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি হক আদায় করে যথাযথভাবে তাকওয়া অবলম্বন করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মরা তোমাদের লাগবেই তবে তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো এই জায়গা থেকেই আমি শেষাংশ থেকে কথা বলবো বলছিলাম এখানে আপনারা যারা বসা আছেন বিভিন্ন বয়সী সময় যদি থাকতো আমি আরেকটু ক্লাস নিতাম সরাসরি একটু ইন্টারোগেশন আপনাদের সাথে আমি যেতাম সরাসরি প্রশ্নোত্তরে এখানে আমার ছাত্র তরুণ যুবক ভাইরা যারা পড়ুয়া লেখাপড়া করা যারা আছে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি বা আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে তুমি লেখাপড়া করছো তোমার জীবনের লক্ষ্য মতো করে যে স্টাইলে লেখাপড়া করে সে সেরকম করে জবাব দিবে মাদ্রাসায় লেখাপড়া করলে এক অংশের স্বাভাবিক প্রশ্ন হবে কি প্রশ্নের জবাব হবে কি আমার জীবনের লক্ষ্য ইমাম হওয়া জীবনের লক্ষ্য খতিব হওয়া জীবনের লক্ষ্য শিক্ষক হওয়া জেনারেল লাইনে যারা লেখাপড়া করছে মাদ্রাসা অঙ্গনে সে সুযোগ আছে জেনারেল যাদের মিক্স অথবা পিওর জেনারেল লাইনে যারা লেখাপড়া করছে তাদের জবাব কি হবে সরকারি চাকরি হবে বেসরকারি বড় কর্মকর্তা হবে চাকরি বাকরি ভালো না লাগলে সে ব্যবসায়ী হবে এরকম একটা লক্ষ্য সবার আছে না নাই এখানে লেখাপড়া করাই ম্যাক্সিমাম ইউর এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য এই নামে আমরা বিভিন্ন সময় রচনা লিখছি কি লিখি নাই এটাই বাস্তব যে তখন রচনা লেখার জন্য লিখেছি আমাদের জীবনের সাথে রচনার সম্পর্ক অনেকেরই হয় নাই অনেকেরই ঘটে নাই কিন্তু আমরা রচনা লিখেছি এটা একটা পড়ালেখার ভুল পদ্ধতি রচনা যা লিখছি আমি ছোটকালে যা ভাবছি কাগজে কলমে লিখছি অথচ আমার জীবনের বাস্তবতার সাথে মেলানোর সুযোগ আমাকে দেওয়া হয় না অথবা বোঝানো হয় না রচনা আমরা লিখেছি কিন্তু বন্ধুগণ জীবনের লক্ষ্য কি এই জীবনের লক্ষ্য নিয়ে আমার একটু কথা কয়েক মিনিট আর জীবনের লক্ষ্য কি এই প্রশ্নের জবাবে আপনারা আমরা সাধারণত যে জবাবটা দেই এই জবাবের সাথে আমি একমত নই এবং আমি মনে করি কোনো বিশ্বাসী মুসলিমের একমত হওয়ার কোনো সুযোগ নাই যে তার জীবনের লক্ষ্য ব্যবসায়ী হওয়া চাকরিজীবী হওয়া ডিসি হওয়া এসপি হওয়া চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া এটা তার জীবনের লক্ষ্য হতেই পারে না জীবনের লক্ষ্য তো আপনি এমন একটা বস্তুকে বানাবেন যেটা আপনার জীবনে কাজে লাগবে তাহলে জীবনের সংজ্ঞা নেওয়া লাগে জীবন কি জিনিস আমার ভাইয়েরা যদি জীবনকে আমরা সংজ্ঞায়িত করতে যাই দুনিয়ার এই স্বাভাবিক চোখে যারা দেখে দুনিয়ার বস্তুবাদী দৃষ্টিকোণে যারা দেখে তাদের নজরটা হচ্ছে জীবন মানে মৃত্যুর আগ পর্যন্ত সময়টা জীবন মানে মৃত্যুর আগের সময়টাই জীবন এবার বলেন দেখি জীবনের স্রষ্টাকে ওই যে সূরা মুলকের আয়াত প্রথম দুটো আয়াত তেলাওয়াত করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন তাহলে হায়াত মাউতের খালেক কে হায়াত মাউতের খালেক যিনি আল্লাহ রাব্বুল আলামিন এই মোবাইলটা কোন ধরনের মোবাইল এটা কিভাবে চালাবেন এটার সংজ্ঞা পরিচিতি সমাপ্তি এটা কি মোবাইল ব্যবহারকারী দিবে না মোবাইলের আবিষ্কর্তা দিবে মোবাইলের আবিষ্কর্তা দিবে যদি দুনিয়ার এই সহজ প্রশ্নের জবাবটা আমরা বুঝি তাহলে হায়াত কাকে বলে জীবন কাকে বলে কোথায় গিয়ে আপনার জীবনের সমাপ্তি কি সমাপ্তি আছে কি নাই এই জবাবটা আপনি কি দুনিয়ার মানুষের কাছ থেকে নেবেন না জীবনের স্রষ্টা যিনি তার কাছ থেকে নেবেন তো জীবনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সংজ্ঞা দিচ্ছেন আপনি সূরা আনকাবুতের শেষ পৃষ্ঠায় যান আগে পরে আরো অনেক কথা আছে মাঝখানে কথাটা বললাম আয়াতে ওয়াইন্নাদার আল আখিরাত লাহিয়াল হায়াওয়ান এলামু দুনিয়ার মানুষ সেটা জেনে নাও এ দারে দুনিয়া
তোমার এই দুনিয়ার জীবনটা তোমার জীবন নয়, দুনিয়ায় যে বাড়ি বানিয়েছো, এখানে যে জীবন খুঁজছো, বাঁচতে চাই বাঁচতে চাই স্লোগান দিচ্ছো, দুনিয়ার সব মানুষই বাঁচতে চায় স্লোগান দেয় কিন্তু বাঁচতে কেউ পারে না, হাত্তা যুরতুমুল মাকাবের সবার মরা লাগে কি লাগে না, সবার মরা লাগে। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন। ওলামায়ে কেরাম আরো ভালো তাকরির করতে পারবেন, বুঝবেনও ভালো যে আল্লাহ তাআলা এই কথাটা বুঝাতে গিয়ে কয়টা তাকিদ ব্যবহার করেছেন। ইন্না একটা তাকিদ, লাম জবর লা একটা তাকিদ, আবার অতিরিক্ত একটা হিয়া যোগ করে আরেকটা তাকিদ যে দুনিয়ার জীবনটাই জীবন নয়, আখিরাতের জীবনটাই হচ্ছে জীবন। কারণ দুনিয়ার জীবনে তুমি আসলে জীবন তো পাও না, দুনিয়ার জীবনের মৃত্যু দিয়ে সমাপ্তি আছে না নাই, তাহলে জীবন হলো কেমনে যেটা সমাপ্তি আছে? জীবন তো সেটাই যেখানে সমাপ্তি নাই, যেখানে মৃত্যু নাই, সেটার নাম জীবন। এটা আপনি দুনিয়ায় পাবেন না, এটা আখেরাত। মৌত কো সমঝা হ্যায় গাফিল, মৌত কো সমঝা হ্যায় গাফিল, ইখতিতামে জিন্দেগি দর হাকীকত মৌত হ্যায় সুবহে দাওয়ামে জিন্দেগি। গাফিল আল্লাহ থেকে, রসুল থেকে, পরকাল থেকে গাফেল হয়ে গিয়েছে, সে মনে করেছে মৃত্যুই তার দুনিয়ার জীবনের সমাপ্তি, মৃত্যু তার দুনিয়ার জীবনের সমাপ্তি নয়, দর হাকিকত প্রকৃত অর্থে মৌত হ্যায় মৃত্যু হচ্ছে সুবহে দাওয়ামি জিন্দিগি, জিন্দিগির এমন এক শুভ সকালের নাম যে সকাল গড়িয়ে দুনিয়ার সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকাল হয়, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়, মৃত্যু দিয়ে তোমার জিন্দিগির যে সূচনা হচ্ছে সেই জিন্দিগির সকাল গড়িয়ে কোনোদিন দুপুর হবে না। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, তাহলে জীবনের লক্ষ্য যখন ঠিক করবেন তখন কি শুধু দুনিয়ার দিকে তাকায় ঠিক করবেন না আখেরাতের দিকে তাকায় ঠিক করবেন? কোন দিকে তাকাবেন? সবাই কোন দিকে তাকাবো? আখেরাতের দিকে তাকাবো। কারণ জীবনের মালিক জীবনের লক্ষ্য ঠিক করে দিয়েছেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার, তুমি মৃত্যুবরণ করবেই নিশ্চিত, মৃত্যু দিয়ে তোমার এক জীবন অনন্ত জীবনের সূচনা হচ্ছে, জান্নাতে যাও খালিদিনা ফিহা, জাহান্নামে যাবে খালিদিনা ফিহা। যে জীবন পাবে দ্বারা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এটা কোনো জাতের জীবন হবে না, অনেকে জিল্লতির জীবন হবে। সেই সময়টার ব্যাপারে আল্লাহ তাআলা জীবনের লক্ষ্য ঠিক করে দিচ্ছেন, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। কি হয়ে মৃত্যুবরণ করবে? মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। আমি আয়াত দিয়ে সোজা সাপটা বুঝেছি, একজন ইমানদারের জীবনের লক্ষ্য ব্যবসায়ী হওয়া নয়, চাকুরে হওয়া নয়, ইমাম হওয়া নয়, খতিব হওয়া নয়, একজন ইমানদারের জীবনের লক্ষ্য হচ্ছে মুসলিম হওয়া। কি হওয়া? কি হওয়া? মুসলিম হওয়া। আর একটু বলি তাহলে, কেন আপনি যদি জীবনের লক্ষ্য বানান চাকুরি করবেন ব্যবসা করবেন, তা আমরা তো ইমানদার বুঝলাম, দুনিয়ার জীবন জীবন নয়, আসল জীবন দুনিয়া না আখেরাত বলেন আমার তরুণ যুবক ভাইরা বলেন বেশি, আসল জীবন কি দুনিয়া না আখেরাত? এবার তুমি যদি ব্যবসায়ী হতে চাও, আখেরাতে কোন বাজারে গিয়ে ব্যবসা করবে? তোমার ব্যবসায়ীর ক্যারিয়ার তো আখেরাতে গিয়ে কাজে লাগবে না। কেবল যদি ইমামতি জীবনের টার্গেট হয়, খতিবগিরি যদি টার্গেট হয়, বক্তা হওয়াই যদি জীবনের টার্গেট হয়, আখেরাতের কোন ময়দানে গিয়ে বক্তৃতা দিবা? আলিয়ামা নাখতিমু আলা ফুয়াহিহিম ও তুকাল্লিমু আইদিহিম, বড় বড় সব বক্তার তো আল্লাহ তাআলা তালাক লাগাই দিবেন, তো বক্তৃতাগিরিও তো কাজে লাগবে না। ডিসি হওয়া, এসপি হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, সেটাই যদি জীবনের টার্গেট হয়, জান্নাতের কোন ওয়ার্ডে গিয়ে আপনি মেম্বারগিরি করবেন? কোন উপজেলা জান্নাতের আছে সেখানে গিয়ে চেয়ারম্যানগিরি করবেন? তার মানে জীবনের টার্গেট যা বানিয়েছি এটা জীবনের টার্গেট হতে পারে না। জীবনের টার্গেট হবে আপনার আমার কি হওয়া? সবাই বলেন কি হওয়া? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, জীবনের লক্ষ্য হবে মুসলিম হওয়া। বলে হুজুর তাহলে মাঝখানের এগুলো কি? হ্যাঁ, এগুলো আপনার উপলক্ষ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? উপলক্ষ একটা মাধ্যম হিসেবে কাজ করবে। আপনি যখন আপনার জীবনের পেশা ঠিক করবেন, এগুলো জীবনের পেশা,
এই পেশাগুলো ঠিক করার সময় আপনি এমন একটা পেশা ঠিক করবেন, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, আমার মুসলিম তরুণ যুবক এমন একটা পেশা ঠিক করবে যেই পেশায় গিয়ে, দুটো আয়াত দিয়ে আমার এই আলোচনার সমাধান আমি টানবো ইনশাআল্লাহ তাআলা। এক হলো এমন একটা পেশা আপনি চয়েস করবেন, আল্লাহ তাআলা এই মৃত্যু আর হায়াতের মাঝখানে, মৃত্যু শব্দটা আগে উল্লেখ করেছেন সূরা মুলকের দ্বিতীয় আয়াতে, আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আচ্ছা বলেন দেখি, আমাদের জীবন আগে না মরণ আগে? বুঝে শুনে বলেন, জীবন আগে না মরণ আগে? মরণ আগে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মরা ছিলে। সবকের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে আগে উল্লেখ করলেন, আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাকে যে সময়টা দেয়া হয়েছে দুনিয়ায়, এই সময়টা আমাকে প্রতিযোগিতায় নামানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ, আপনি যদি মুসলিম হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কাছে ধরা দিতে চান, তাহলে আপনাকে সেরা আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। আহসান আমল হবেন, আপনি সবচেয়ে সেরা আমলের অধিকারী হওয়ার সুযোগ আছে। কেমনে? আমি সহজভাবে বলি, ইংরেজিতে পড়ালেখা করা আমার ছাত্র তরুণ ভাইরা ভালো ধারণ করতে পারবে, ইংরেজিতে একটা কথা আছে, ট্রাই ইউর বেস্ট, তুমি তোমার সেরাটা দাও, সেরাটা খেলো। মাঠে খেলতে নেমেছে তাহলে একজন খেলোয়াড় কৃতী খেলোয়াড় হিসেবে তখনই গ্রহণযোগ্য হয় যখন সে তার সেরাটা খেলতে পারে। এটা দর্শক সারির গ্যালারির লোকেরাই সাপোর্টটা দেয় না, এই প্লেয়ারটা তার যতটুকুন সামর্থ্য ছিল ততটুকুন দিয়ে সেরাটা খেলেছে, তাহলে এই খেলোয়াড়ের আর কোনো বদনাম হয় না। আমার ভাইয়েরা, আপনি সবার চেয়ে সেরা হতে পারবেন না হয়তো, কারণ সেরাদের তো বড় তালিকা আছে, আম্বিয়া, সুহাদা, সালেহীনদের তালিকা, এখানে সাবেকিনদের তালিকা অনেক বড়। হ্যাঁ, কিন্তু আপনি আমি আল্লাহ তাআলার কাছে সেরা হতে পারি কেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে সামর্থ্যের বাইরে সওয়াল করবেন না। অতএব আমাকে আমার রব, আপনাকে আপনার রব যে সামর্থ্য দিয়েছেন, শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, যত সামর্থ্য দিয়েছেন, ছাত্র জীবন, কর্মজীবন, প্রথম জীবন, শেষ জীবন, এই সব সামর্থ্যকে যদি আপনি পুরোপুরি কাজে লাগিয়ে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকতে পারেন, তাহলে আপনি আপনার সেরাটা দিলেন, আপনি আপনার সেরাটা দিলেন, আপনি আল্লাহর কাছে যদি আমলে আহসান হন, যাজায় আপনি আহসান হবেন, সে তাফসিরে যাওয়ার সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, শেষ কথাটা বলছি, আরেকটা আয়াত বলবো বলছিলাম। হ্যাঁ, এই জায়গায় ইমানদার তার কাজের জায়গাটা খুঁজে পাবে কোথায়? আলে ইমরানের যেখান থেকে তেলাওয়াত করেছি তার একটু পরে 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আয়াতের আরো বাকি আছে সামনে। তোমরা সেরা জাতি, শ্রেষ্ঠ জাতি, মুসলিম উম্মা, তোমাদেরকে গোটা মানবতার কল্যাণ সাধনের জন্য তৈরি করা হয়েছে। অতএব আমার মুসলিম ভাইয়েরা, ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বিশেষভাবে বলি, জীবনের টার্গেট যখন ঠিক করবা, শুধুমাত্র নিজের পেটের কথা চিন্তা করে, নিজের ক্ষুদ্র পরিমণ্ডলের সংসারের কথা চিন্তা করে তুমি তোমার টার্গেট নেবে না, বরং সামর্থ্য চিন্তা করে, সামর্থ্যটা বিবেচনা করে, আল্লাহ আমাকে কি সামর্থ্য দিয়েছেন, এটা আমি গোটা মানবতার জন্য কিভাবে কাজে লাগাতে পারি, গোল ঠিক করতে হবে। সেটা সেই গোল ঠিক করে যদি আমরা আমাদের কাজে নামতে পারি, আমি আপনি আমলে সেরা হব, আমলে সেরা হওয়ার মধ্য দিয়ে যথার্থ একজন মুসলিম হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে ধরা দিতে পারবো। সময় তো শেষ, ব্রেক করলেও তো 2-1 মিনিট যায়, শেষ কথাটা বলি সম্মানিত বন্ধুগণ, মুসলিম হওয়াটা এটা শুধু একটা বাক্যই বলে যায় যেটা ব্যাখ্যা করা লাগে, অনেক বড় ব্যাখ্যা নয় আজ। মুসলিম হওয়াটা কোনো জাতি, বর্ণ, গোত্র, বংশের নাম নয়। যদি তাই হতো তাহলে
নূহ আলাইহিস সালামের সন্তানের বংশ পরিচয় কি আপনার আমার চেয়ে ছোট ছিল না বড় ছিল? বড় ছিল। কিন্তু নবীর বেটাও মুসলিম পরিচয় নিয়ে তার যেতে পারেন নাই, বরং কোরআন তাকে কাফের ফতোয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীর আহালের বাহিরে বলেছেন। কেন? নবীর আনিত ইসলাম, নবীর আনিত বিধান নবীর বেটা গ্রহণ করে নাই। প্রিয় বন্ধুগণ, একটা লাইন মনে রাখেন, ভাববেন, চিন্তা করবেন, এই দেশে 90% মুসলিমের দেশ বলা হয়, কিন্তু বাহ্য বিচারেই শুধুমাত্র আমরা এই কথাটা খুব ভালো করেই খুলে বলি যে এদেশের অধিকাংশ মানুষ জেনে বুঝে ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান দিয়েছেন ইসলাম, সেই ইসলাম বাদ দিয়ে তার অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করার জন্য সম্পূর্ণ স্বেচ্ছায় মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করছে কি করে নাই? একজন মানুষ স্বেচ্ছায় মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করে নিল আল্লাহর ইসলাম ছেড়ে দিয়ে, কাইফায়া কুনু মুসলিমান, সে কিভাবে মুসলিম হবে? এই একটা প্রশ্ন রেখে আমি আমার কথা আজ শেষ করলাম। আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন, আমরা মেহমানকে স্বাগত জানাই।